আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহ রহমতে বেশ ভালো আছি এই তো লকডাউনের কারণে আমাদের রাস্তাঘাট সব জনশূন্য হয়ে আছে একটা মানুষও দেখা যাচ্ছে না এখন একমাত্র ঘরে বসে শুধু আল্লাহকে ডাকা ছাড়া আমাদের আর কিছুই করার নেই আল্লাহর কাছে প্রতিটা মিনিটে আমরা মাপ চাচ্ছি এই লকডাউনের সময় এ মহাবিপদ সংকটের সময় আমাদের বাজার করার কোনো উপায় নেই তাই ডাল আলু আর মাছের পাতুরি টুকটাক এগুলি খাবারে খেতে হয় তাই আমি আপনাদের জন্য আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আমার রেসিপিতে থাকছে রুই মাছের পাতুরি খুব সহজে এ মাছের পাতুরিটা করা যায় তাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই রুই মাছের পাতুরিটা করতে কি কি লাগবে অল্প কিছু উপকরণ দিয়ে খুব মজাদারভাবে ভাত খেতে পারবেন এ উপক এর পাত্রিটা করার জন্য আমি এখানে রেখেছি আলু কুচিয়ে রেখেছি চারটা আলু কুচিয়ে রেখেছি একটা চালনিতে ধুয়ে সুন্দর করে রেখেছি আর রেখেছি কিছু রুই মাছের পেটি রেখেছি অল্প কিছু রুই মাছের পেটি রেখেছি এ অভাবের দিনে অল্প অল্প করে খেতে হবে বাজারে কিছুই নেই এই তো এখন আমি কিভাবে এ এ মাছটাকে পাতুরি বানাবো তা দেখুন এখন আলু ডুগুলোকে আমি একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি তারপর এখন আমি দিয়ে দিচ্ছি আমার রুই মাছের পেটিগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি অ্যাড করে দিচ্ছি যাদের কাছে আজকে আমার এই রেসিপিটি ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলেটি সাবস্ক্রাইব দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই তো আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো লবণ অ্যাড করে দিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ অ্যাড করে দিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি রসুন রসুন কুচিয়ে রেখেছি সেগুলি অ্যাড করে দিয়েছি তারপর অ্যাড করে দিব তৈল অ্যাড করে দিব প্রায় তিন টেবিল চামচের মতো তৈল অ্যাড করে দেবো তারপর অ্যাড করে দিব। তারপর আমি এগুলিকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি এবং আলু এবং মাছের পেটিগুলো যেন একদম ভালোভাবে গায়ে গায়ে মিশে যায় আমি এখানে একটু পানি অ্যাড করব না আপনারা এই পাত্ররিটা গরম ভাতের সাথে বা ঠান্ডা ভাতের সাথে খেতে পারেন কিংবা রুটি এবং পরটার সাথেও খেতে পারেন যাদের কাছে আরও বেশি ভালো লাগবে প্লিজ আমি আমার চ্যানেলে একটি লাইক দিতে লিবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না সরি আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি সিদ্ধুর জন্য তারপর আমি অ্যাড করে দিয়েছি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এবং যাদের কাছে আরও বেশি ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলে একটি লাইক দিবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না এই তো আলহামদুলিল্লাহ আমার পাতুরিটা রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলায় বসিয়ে দিব আমি বসিয়ে দিয়ে একটু আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি আমার এই রান্নাটা অতি সহজে রান্না করা যায় এই দুদিনে আপনারা এইভাবে পাতুরি রান্না করে খেতে পারেন এই বলে আজকের রেসিপিটিকে বি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ